ভাইজান দিস ইজ রতন আর আজকের এই স্যাড এন্ড ট্রেনিং ভিডিওটা মেক করার জন্য আপনাদের একটি XML ফাইল একটি PNG পিকচারস তাছাড়া একটি ব্যাকগ্রাউন্ড পিকচার এন্ড ট্রেনিং মিউজিকের প্রয়োজন হবে সবকিছু লিংক ভিডিও কমেন্ট বক্সে দেওয়া আছে জাস্ট ওইখান থেকে ডাউনলোড করে নেবেন তারপরে এই নিউ ভাইরাল স্যাড XML বাই ওয়াটি পিচি পোলা এই প্রজেক্টটিকে ওপেন করে নেবেন দেন আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে সরাসরি নিচে স্ক্রল করবেন এখানে যে PNG লেখা একটি ফাইল পেয়ে যাবেন তো এই ফাইলের মধ্যে আপনারা PNG পিকচারসটিকে অ্যাড করে দিবেন আর এই পিকচারসের লিংক আমি পিন কমেন্টেই দিয়ে দিব দেন এখান থেকে আপনারা নিচে যে গ্রুপ ফাইলটি দেখতে পারবেন এই ফাইলে ক্লিক করবেন দেন এডিট গ্রুপে ক্লিক করলে এখানে যে একটি ফাইল পেয়ে যাবেন তো এই ফাইলের মধ্যে আপনারা ব্যাকগ্রাউন্ড পিকচারটিকে অ্যাড করে দিবেন তারপর এখান থেকে আপনারা সরাসরি ডান পাশের দিকে স্ক্রল করবেন দেন এখানে যে আপনারা উপরে দুইটা স্কাই কালারের ফাইল পেয়ে যাবেন তো এই দুইটা ফাইলের মধ্যে আপনাদের সেম একটি পিকচার অ্যাড করবেন দেন পরবর্তী ফাইলের মধ্যে সেম পিকচারটিকে অ্যাড করে এই পিকচারটি আপনারা আবার পরবর্তী ফাইলের মধ্যে অ্যাড করে দিবেন তার পরবর্তী থেকে আপনারা যতগুলো ফাইল পেয়ে যাবেন এবার এখানে থাকা এই সবগুলো ফাইলের মধ্যে আপনারা সেম একটি পিকচার দুইটি করে ফাইলের মধ্যে অ্যাড করতে থাকবেন আর পিকচারগুলো অ্যাড করার জন্য আপনারা জাস্ট ফাইলের উপরে ক্লিক করবেন দেন কালার অ্যান্ড ফিল ক্লিক করে মিডিয়া নট ফাউন্ড এই অপশন একটি ক্লিক করবেন তারপরে গ্যালারি থেকে আপনারা সরাসরি আপনাদের পছন্দ মতো পিকচারটিকে সিলেক্ট করে এই প্লাস আইকনে ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে অলরাইট এভাবে করে সবগুলো ফাইলের পিকচার অ্যাড করা কমপ্লিট হলে ভিডিওতে ট্রেন্ডিং মিউজিকটা অ্যাড করে দিবেন দেন এক্সপোর্ট করার জন্য এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিও রেজলিউশনটিকে আপনারা 1080 সিলেক্ট করে ফ্রেম রেট অ্যান্ড কোয়ালিটি ফুল করে এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিলেই ভিডিওটা এক্সপোর্টিং হয়ে যাবে তো এইটাই ছিল আমাদের আজকের মূল ভিডিও কথা হবে ইনশাআল্লাহ আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই